গুগল পিক্স মাই মেকআপ এন্ড দিস ভিডিও ইজ ইন্সপায়ার্ড বাই নিকিস টিউটোরিয়াল আই হোপ তোমরা সবাই নিকিকে চেনো সো উইদাউট ফার্দার ডিলে লেটস বিগিন দ্য ভিডিও সো গুগল পিক্স মাই মেকআপ চ্যালেঞ্জটিতে আমাদের ফার্স্টে যা করতে হবে সেটা হচ্ছে গুগল মামার কাছে যেতে হবে লাইক আমি এখন গুগল মামার কাছে যাব অ্যান্ড ওখানে গিয়ে একটা জিনিস সার্চ করতে হবে লাইক আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মোনা সো জান্নাতুল ফেরদৌস মোনা জে এফ এম অর্থাৎ জান্নাতুলের জে ফেরদৌসের এফ অ্যান্ড মোনার এম জে এফ এম দেন এল ডাবল ও কে লুক জে এফ এম লুক দিয়ে সার্চ দিতে হবে অ্যান্ড সার্চ দেওয়ার পরে ফার্স্ট যে ইমেজটি আমার সামনে থাকবে ওইটাকে ওইটার উপর ভিত্তি করে আজকে আমাকে আমার মেকআপটা করতে হবে অ্যান্ড এটাই হচ্ছে সিম্পল চ্যালেঞ্জ মেকআপ চ্যালেঞ্জ সো ইয়া অ্যান্ড আমি যখন জে এফ এম লুক দিয়ে সার্চ দেই আমি এরকম একটি পিকচার পাই এটা মেবি কোনো একটা ফেসবুক পেজের লোগো হবে বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার কালারফুল মেকআপ অনেক অনেক বেশি ভালো লাগে অ্যাজ ইউ নো সো এরকম একটি লোগো তারপর কালারফুল আমি পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি সিরিয়াসলি সো চলো এখন আমি আমার চ্যালেঞ্জ স্টার্ট করে দেই আই মিন আমার মেকআপ স্টার্ট করে দেই অ্যান্ড মেকআপ আজকে আমি ঠিক করেছি যে আই মেকআপ ফার্স্টে করবো অ্যান্ড দেন বেস মেকআপটা করবো অ্যান্ড আই মেকআপ স্টার্টের জন্য ফার্স্টে আমি রেভলিউশনের কনসিলারটি ইউজ করছি যেটার শেড নাম্বার হচ্ছে 6.5 আফটার ব্লেন্ডিং মাই কনসিলার এখন আমি এরকম একটি ব্রাশ নিয়ে নিব অ্যান্ড ফোকালে ফেস পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটিকে একটু সেট করে নেব আজকে আমি আমার আই মেকআপের জন্য আই ম্যাজিকের এই টাইগার প্যালেটটি ইউজ করব গুগল থেকে পাওয়া পিকচারটিতে আমরা দেখতে পাই কয়েকটা বেসিক কালার লাইক পিঙ্ক কালার ছিল ইয়েলো কালার ছিল ব্লু কালার ছিল অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করা ছিল সো আমরা ওই কালারগুলোই চুজ করব আজকে আমার আই মেকআপ করার জন্য এরকম একটি ব্রাশ নিয়ে নিই অ্যান্ড আই ম্যাজিক প্যালেট থেকে এই কালারটি ইউজ করব এই মেজেন্ডা কালারটি আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম এখনই ব্লেন্ড করার দরকার নেই আফটার দ্যাট আমি এই ইয়েলো কালারটি ইউজ করব সেম ব্রাশের সাহায্যে ইয়েলো কালারটি অ্যাপ্লাই শেষে এখন আমি এই ব্লু কালারটি ইউজ করব ইয়েলো কালারটি আমি আমার মিডল পোর্শনে দিয়েছি অ্যান্ড এখন এই ব্লু কালারটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব দেন আমি আবার আমার ইয়েলো শেডটি আমার মিডল পোর্শনে অ্যাপ্লাই করব এবার আমি খুবই হালকা হাতে অ্যাপ্লাই করব যাতে পিঙ্ক কালার অ্যান্ড ব্লু কালারটির সাথে ইয়েলো কালারটি খুব ভালোভাবে মিশে যায় কোনো হার্শ লাইন না থাকে তারপর আমি এরকম একটি ফাফি ব্রাশ নিয়ে নেব অ্যান্ড আই ম্যাজিকের প্যালেটটি থেকে এরকম একটি শেড আমি এই ব্রাশটি দিয়ে ইউজ করব এটাকে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করব ক্রিজে খুবই হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে এভাবে ঘুরিয়ে 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 তারপর আমি আবার এই ব্রাশটি নিয়ে নিচ্ছি ম্যাজিকের প্যালেট থেকে এই ইয়েলো শেডটি অ্যান্ড অরেঞ্জ শেডটি মিক্স করে আমি আমার চোখের লোয়ার পোর্শনে অ্যাপ্লাই করব মিস্টার অ্যান্ড মিসেসের এই আইলাইনারটি ইউজ করব চিকন একটি উইং লাইনার ড্র করব
আয়নাটাকে আরেকটু শার্প করার জন্য আমি এরকম একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করব অ্যান্ড কনসিলার। এখন আমি আইল্যাশ কার্লার ইউজ করব। আমার আইল্যাশটিকে কার্ল করে নেওয়ার জন্য এখন আমি একটি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে ল্যাশের পালা। আমি ল্যাশ গ্লু হিসেবে ডুয়ের এই ল্যাশ গ্লুটা ইউজ করি সবসময়। তো আমার ল্যাশ পড়া শেষ অ্যান্ড আমি আমার চোখের বাকি কাজগুলো হাইলাইটার রোবন হাইলাইটার এগুলো সব পরে করব, বাট তার আগে আমি সেম এই চোখটার মতো এই চোখটা ড্র করে চলে আসব অফ ক্যামেরায়। টানা, সো অফ ক্যামেরায় আমি আমার আরেকটা চোখের আই মেকআপ কমপ্লিট করে আসছি প্লাস ল্যাশও পরে আসছি। এখন আমি আমার পেজ মেকআপ স্টার্ট করে দেবো। বেস মেকআপ স্টার্ট করার আগে কিন্তু ময়েশ্চারাইজার অ্যান্ড প্রাইমার ইউজ করে নেওয়া কিন্তু মাস্ট। অ্যান্ড আমি মেকআপ করার আগেই প্রাইমার অ্যান্ড ময়েশ্চারাইজার অফ ক্যামেরায় অ্যাপ্লাই করেই নিয়েছিলাম। সো এখন আমি আমার ফাউন্ডেশন অর্থাৎ মিলানির এই ফাউন্ডেশনটা দিয়ে আমার বেস মেকআপ স্টার্ট করে দেব। এরকম একটি ব্রাশ দিয়ে এখন আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। সো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ অ্যান্ড আজকে আমি আর কোনো কনসিলার ইউজ করব না, বিকজ মিলানির এই ফাউন্ডেশনটা এটা কিন্তু ফাউন্ডেশন প্লাস কনসিলার, সো কনসিলার আর দরকার পড়বে না। পাউডার অ্যাপ্লাই এর জন্য আমি এরকম একটি ব্রাশ ইউজ করছি। কন্ট্রোলের জন্য আমি রেভলিউশনে এই প্যালেটটি ইউজ করছি অ্যান্ড এখান থেকে এই কালারটি আমি ইউজ করব। ব্লাশ, রেভলিউশনের ব্লাশ প্যালেট থেকে আমি এখন ব্লাশ ইউজ করছি। ব্লাশ অ্যাপ্লাই করা শেষে আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করছি ফোকোলোরের এই হাইলাইটারটি। এরকম একটি ব্রাশের সাহায্যে তো আমার হাইলাইটার অ্যাপ্লাই করা এখনো শেষ না। এখন আমি ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করব আমার ফিঙ্গার সাহায্যে। লিপস্টিকের জন্য আজকে আমি হুদা বিউটি অ্যান্ড স্টিলের এই দুইটা লিপস্টিক মিক্স করে অ্যাপ্লাই করব। তো গুগল পিক্স মাই মেকআপ চ্যালেঞ্জ ইজ কমপ্লিট অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের সবাই মেকআপ লুকটি অনেক অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্টস করে দিও, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। অ্যাট লাস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।